তবে কিছুটা। আর একটা বিষয়, মিনি আমার জনসাধারণ তো বলেনি যে ওই চাল বিক্রি করার টাকা দিয়ে শুধু ঘর বানাবার জন্য, তারা বলেছে ক্ষুধার্ত মানুষদের দিকে যে ওরা চোখ বুঝে থাকতে পারে, আর তাই এই চাল পাঠিয়েছে আমাদের কষ্ট কমাবার জন্য। চাল পাঠানো হয়েছে শুধু একটি মাত্র কারণে, আর তা হলো আমাদের দুঃখ দুর্দশা কমাবার জন্য। এত নিচু মানের প্রস্তাব কেন? সুযোগ পেলেই চেঁচাতে থাকেন একশো বস্তা চাল, একশো বস্তা চাল। ভেবে দেখেছেন কখন এ নিয়ে কতটুকু কাজ হবে? কিন্তু এখনকার সমস্যার সমাধানের জন্য ওই চাল দিয়ে যাওয়াই সবচেয়ে ভালো কাজ হবে। যদি কিছু সৎ মানুষ থাকতো তাহলে এই ধরনের দুঃখজনক ঘটনা ঘটতো না। যদি কেউ একজন ভবিষ্যতের কথা ভাবতো তাহলে ভাইয়ে ভাইয়ে এরকম খুনোখুনি হতো না, দেশ তার সম্পদ হারাতো না, সকল এইভাবে ধ্বংস হতো না। ভেবে পারছি না যে জনসাধারণই আসল সৎ সাধারণ মানুষ। কোন দেশের উত্থান পতন, কোন শহরের উন্নতি হওয়া না হওয়া সবকিছু নির্ভর করছে জনগণের ওপর। কাজেই জনগণ যদি প্রাধান্য পায় এবং তারা যদি শিক্ষিত হয়ে ওঠে তাহলে দেশের যতই অবনতি হোক এই জনগণই আবার তাকে উদ্ধার করবে। সবসময় যুদ্ধের ময়দানে, হ্যাঁ আমরা তো সবসময় যুদ্ধের ময়দানে।